ফিরহাদ হাকিম সহ তৃণমূলের 19 জন নেতা মন্ত্রী বিধায়ক সহ সিপিএম কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। লাফিয়ে লাফিয়ে সম্পত্তি বেড়েছে বছর বছর, কারো কারো আবার 1000% পর্যন্ত সম্পত্তি বেড়েছে। আর এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারক নির্দেশ দেন ইডি তদন্ত করবে ওই নেতা মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে, তাদের সম্পত্তির হিসাব সমস্ত কিছু যাচাই করবে ইডি, ইডি তল্লাশি অভিযান করবে ওই নেতা মন্ত্রীর বাড়িতে। আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা, কারণ রাজ্যের শাসক দলের প্রায় 19 জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ইডির তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়। আর এই মুহূর্তে ফিরহাদ হাকিম বিস্ফোরক মন্তব্য করলেন, আমায় জেলে ঢুকিয়ে দিন, এভাবে সম্মানহানি করবেন না। সুকান্তর পাল্টা বললেন ফিরহাদ। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর এবার ফিরহাদ হাকিমের পালা। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এভাবেই আক্রমণ করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদকে গ্রেপ্তার করা হবে। শুক্রবার তারই পাল্টা দিলেন ফিরহাদ। বিধানসভায় বাইরে দাঁড়িয়ে মেয়র জানালেন জেলে যেতে ভয় পান না তিনি, এভাবে সম্মানহানি করা ঠিক নয় বলেও মন্তব্য করলেন তিনি। বৃহস্পতিবার বহরমপুরে চোদ ধরো জেল ভরো শীর্ষক একটি সাংগঠনিক সভা ছিল বিজেপির। ওই সভাতেই সুকান্ত বলেন তৃণমূলে অনেক চোর, তালিকা লম্বা, কেউ ছাড়া পাবে না। পার্থ গিয়েছে, কেষ্ট গিয়েছে, এবার ববি যাবে। শুক্রবার বিধানসভায় এসেছিলেন ফিরহাদ। সেখানে তিনি এ প্রসঙ্গে বলেন, কি এমন অন্যায় করলাম যে আত্মসম্মান নষ্ট করে ফেলতে হবে? আত্মসম্মান কি রাজনীতিকদের থাকা উচিত নয়? সবসময় একটা হেনস্থা, কিছু নেট মাধ্যম রয়েছে, কিছু সংবাদ মাধ্যম রয়েছে, তারা এসব করে। তিনি তৃণমূল করেন বলেই হেনস্থা করা হচ্ছে, এমন মন্তব্য করেন ফিরহাদ। তার কথায় ববি হাকিম তৃণমূল করে মানি ও অশালীন, সুকান্তবাবুর দলে চলে গেলেই সে সাধু, এখানে থাকলে অসাধু, সেখানে গেলেই সাধু। ফিরহাদের দাবি দেশে সংবিধান আছে, আইন আছে, সরাসরি না বললেও সুকান্তকে তিনি বার্তা দিতে চেয়েছেন, বিজেপি সভাপতি বললেই কেউ গ্রেপ্তার হয়ে যাবেন না। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও খোঁচা দিয়েছেন ফিরহাদ। তাঁর কথায় ভারতে আইন আছে, সংবিধান আছে, যা ইচ্ছা তাই করা যায় না, সবার একটা আত্মসম্মান আছে। রাজনীতি করার জন্য ব্যক্তিগত সম্মান নষ্ট, ব্যক্তিগত সম্মান নিয়ে টানাটানি করবেন না। কেন তল্লাশি শুধু অবিজেপি নেতাদের জন্য? বিজেপিতে কোনো অসাধু মানুষ নেই? তাঁর বাড়িতে রেড হবে না কেন? তাঁর মিডিয়া ট্রায়াল হবে না কেন? এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরহাদ। ফিরহাদ জানিয়েছেন যত হুঁশিয়ারি আসুক তিনি ভয় পাবেন না। তার কথায় ছোটবেলা থেকে জানতাম কলম তরোয়ালের থেকেও বেশি শক্ত। আমি অন্যায়ের প্রতিবাদ করব, প্রতিবাদ করে লড়ব, জেলে যেতে ভয় লাগে না, সম্মান আনিতে ভয় লাগে। মধ্যবিত্ত পরিবারে জন্মেছি তো, সেখানে সম্মানহানিটা বড় ভয় লাগে। ঢুকিয়ে দিন আমাকে জেলে, কোন এজেন্সি আছে নিয়ে আসুন, চলে যাচ্ছি আমি আপনার সঙ্গে, কিন্তু সম্মানহানি করবেন না। আপনিও মায়ের ছেলে, স্ত্রী, স্বামী, বাচ্চার বাবা, আমিও তাই, দয়া করে সম্মানহানি করবেন না। কেসের আগে কেস, মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, কী পাপ করেছি আমি? যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। তিনি যে অতীতেও ভয় পাননি সে কথা মনে করিয়ে দিয়েছেন কলকাতার মেয়র। তিনি বলেন, আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, আমি হাসপাতালে থাকিনি, জেলে ছিলাম, আদালত বলেছিল জেলে থাকতে, জেলেই ছিলাম। ফিরহাদের এই পাল্টা নিয়ে সুকান্ত শুক্রবার বলেন, যদি অন্যায় করে থাকেন তবে তো জেলে যেতেই হবে, অন্যায় করার আগে সম্মান নিয়ে ভাবা উচিত, যদি অন্যায় না করে থাকেন তাহলে এত চিন্তার কী আছে? আরও একটা কথা, পার্থ কেষ্টর যা যা জানা গিয়েছে তৃণমূলের আর কিছু সম্মান আছে কি? অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে চরমে উঠেছে। বন্ধুরা, আপনারা কি বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।